সংসার বাদ দিয়ে কেবল লেখাপড়া করবো, আমি তো বলছি আমি আমি দুদিকটাই সামলাবো। হ্যাঁ, আমার আমার হয়তো একটু সময় লাগবে, কিন্তু আজকের দিনে তো সব মেয়েরা এইভাবে সামলাচ্ছে। আমি আমি একসাথে লেখাপড়া সংসারের কাজ সব কিছু শিখে নেব মা, আমাকে একটু সময় দিন। হ্যাঁ, তুমি কত কাজ শিখবে সেটা আমি কদিন ধরে দেখলাম, সব কাজই তো তুমি ভুলভাল করো। হ্যাঁ, তার উপর আবার তোমার বাবা এত অসুস্থ, তা তুমি যদি ড্যাংড্যাং করে কলেজে চলে যাও তখন তোমার বাবাকে কে সামলাবে? একদিন বাড়িতে ছিলে না তাতেই যা কাণ্ড হলো, এই বাড়ির লোকজন কি সব কাজ ছেড়ে তোমার বাবাকে দেখবে? হ্যাঁ, যামিনী তো ঠিক কথাই বলেছে, আমাদের বাড়ির লোকেদের প্রয়োজনের কথা না হয় বাদই দিলাম, কিন্তু তোমার বাবা মাকে কে দেখবে? জেঠিমণি, তোমার চা দাও। বলছিলাম জেঠিমণি, আমরা তো বাড়িতে এতগুলো লোক আছে, আমরা না হয় সবাই মিলে ওনাকে একটু চোখে চোখে রাখবো। কেন, তুমি কেন, তোমার কি আর কোনো কাজ নেই বাড়িতে? তাছাড়া মেঘনা, এই কাজটা তো তোমার আমার আমাদের কারোরই করার কথা নয়। মৌ কি এই বাড়িতে এই জন্য বিয়ে করে এসেছিল যে এই বাড়িতে অনেক লোক আছে ওর বাবাকে দেখার জন্য? ও ঢ্যাং ঢ্যাং করে কলেজে চলে যাবে আর এই বাড়ির সবাই ওর বাবার দিকে তাকিয়ে বসে থাকবে? না না, তা কেন হবে, বাবার খেয়াল মা রাখবে, তাছাড়া আমি যতক্ষণ বাড়িতে থাকবো আমি বাবাকে দেখে রাখবো। বাবার জন্য যাতে কাউকে মুশকিলে পড়তে না হয় সেটা সেটা আমি দেখে নেব মা, আর সংসারে যাতে কোনো ভুল না হয় সেই বিষয়ে আমি সতর্ক থাকব। আমি তো বলছি আমাকে আমাকে একটু সময় দিন মা, আমি সব কিছু সামলে নেব। আর কোন জিনিসে কি দিতে হয় কোন জিনিসে কি না দিতে হয় আমি আমি সেইগুলো চেক করে নেব। সেদিনের সিন্ডির মতো ভুল আর কখনো হবে না মা, আমি কথা দিচ্ছি আপনাকে। কখন রাখবে, তুমি তো কলেজে থাকবে। এই দেখো, এইভাবে সংসারের সকলের দিকে নজর রাখতে হয়, কার কখন চা লাগবে, জল লাগবে, কে কখন ওষুধ খাবে, সব দিকে খেয়াল রাখতে হয়। ওই একবেলা একটু খেতে দিলাম কি না দিলাম তাকে সংসার করা বলে, বুঝেছ? এরকম মেঘনার মতো নিখুঁত হতে হবে, পারবে? পড়াশোনা করলে পারবে হতে এরকম? জেঠিমণি, আমরা সবাই তো আছি এই বাড়িতে, আমরা সবাই মিলে না হয় হাতে হাতে একটু করে নেব। এতদিন যেরকম সামলে এসেছি এবারটাও পারবো। ও যদি পড়তে চায় পড়ুক। দাঁড়াও 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 দাঁড়াও, আমরা মানে আমি ওর কোনো কাজ করতে পারবো না। কার কাজটাই বা করো তুমি দিদি ভাই, নিজের কাজগুলোও তো করো না। কি হলো, তুমি কি আমাকে দিয়ে খাটানোর প্ল্যান করছো? এমা, না না দিদি ভাই, আমি তোমার কথা বলিনি, আমি বলছি আমি সবটা সামলে নেব। কেন, তুমি সব কিছু করতে যাবে কেন? সংসারের সব কাজ তো সমানভাবে লোকের করার কথা, তোমারই বা একা কাজ করার দরকার কি? ও কলেজে যাবে বলে তুমিও তো পড়াশোনা ছেড়েই এখানে এসেছো, নিজের ইচ্ছেতেই এসেছো পড়াশোনা ছেড়ে, আসলে তোমার ঘড়ি এসব কি মেঘনা? আমার কলেজের মার্কশিট আর সার্টিফিকেট। তাইগুলো এখানে রেখেছো কেন? আমি না আসলে ভাবছিলাম যে আমি যদি এই বাড়ি থেকে কলেজটা কন্টিনিউ করতে পারি। গাঙ্গুলি বাড়ির বউ এখন ড্যাং ড্যাং করে কলেজ যাবে? একটা কথা পরিষ্কার করে শুনে রাখো মেঘনা, একদিন যদি আমি তোমার মুখে এসব কথা শুনি না, ফেলে দাও সব। কি মেঘনা বলো? জেঠিমণি,
আমার কথা থাক না এখানে। কেন থাকবে দিদি ভাই? তুমিও তো লেখাপড়াটা চালিয়ে যেতে পারতে, তুমি তো লেখাপড়াতে ভালো ছিলে, তুমিও তো পারতে দুদিকটা সামলাতে বলো না। তুই চিঠিমণি তুমিও পড়তে চেয়েছিলে, তাহলে আপনি পড়েননি কেন মা? ঠাম্মি তুমি মাকে পড়তে দাওনি? থাক না মা, কেন আপনি আবার পুরনো কথাগুলো টেনে নিয়ে আসছে? দরকার কি এসব? দরকার আছে বই কি বড় বৌমা, আমি আমার ভুলটা শুধরে নেব না। আমি একবার ভুল করেছি, সেই ভুল তুমিও করবে। সেই পুরনো নিয়মগুলোকে তুমি দস্তুর ভেবে নেবে। আমি মেয়ে হয়েও এত কিচ্ছু জানলাম না, আর মুখে ঠাম্মি এত কথা বলছে। ঠাম্মি ঠাম্মি মা পড়তে চেয়েছিলেন, কিন্তু তুমি তো এরকম নও। আমি এরকমই ছিলাম রে নাতনি, তখন তো নিয়মগুলো অন্যরকম ছিল। জন্মে থেকেই জানতাম মেয়েরা শুধু জন্মেছে সংসার সামলানোর জন্য। সত্যি তো বৌমা, তোমরা জগতের কত কি খবর রাখো, এখন তো মেয়েরা কত কি করছে। আর এই গাঙ্গুলি বাড়ি এতটা পিছিয়ে থাকবে, আমার চোখে পড়ে থাকবে। হ্যাঁ থাকবে মা, মৌ সংসার ছেড়ে পড়াশোনা করতে যাবে না। মা মা আমি তো আপনাকে বলছি, আমি আমি দুদিকে সামলাতে পারবো, আপনি একবার আমাকে অনুমতি দিন। ও ঠিকই বলছে বড় বৌমা, দেখো আমি যেটা পারিনি তুমি একবার একবার আমার নাতবউকে দিয়ে দেখো, ও ঠিক পারবে। এই তো পাখি কলেজ থেকে এসে কত গল্প করে ওর ওই ম্যাডামরা, ওরা নাকি ওই ছেলে পুলে সামলে, ঘর সামলে, কলেজে গিয়ে আবার পড়ায়, আবার শুনেছি ওই হিল্লি ডিল্লি বক্তৃতা করে বেড়ায়। আর বৌ মৌ পারবে না, ঘর দূর সামলে, সংসার সামলে, ওই বাড়ির পাশে কলেজে গিয়ে পড়াশুনো করতে পারবে না? মা আমি বাড়ির কাজ অবহেলা না করে লেখাপড়া করব, আমি কথা দিচ্ছি আপনাকে, আপনি একবার আমাকে সুযোগ দিয়ে দেখুন। দেখুন মা, আপনার কাছে তো আমার লুকোনোর কিছুই নেই, লেখাপড়া করাটা কেবল আমার একার স্বপ্ন নয়, আমার বাবারও স্বপ্ন। মানুষটা কিছু মনে রাখতে পারেন না, সব কিছু ভুলেছে, কিন্তু কিন্তু তার এই স্বপ্নটা সে কিন্তু ভুলেনি। আর মা বাবার স্বপ্ন পূরণ করা সেটা তোমার দায়িত্ব মা, প্লিজ আমাকে পারমিশন দিন। তা কদিন পর তোমার বাবা যখন সব ভুলে যাবেন, তখন কি তুমি লেখাপড়া ছেড়ে সংসারে মন দেবে? মা তুমি আমার কথা শোনো, এগুলো সব নাকে কান্নার জন্য করছে, হ্যাঁ কিচ্ছু সংসার টংসার করবে না, ড্যাং ড্যাং করে বাইরে ঘুরে বেড়াবে কলেজের নাম করে। না মা আমি এসব কিচ্ছু করতে চাই না, আমি শুধুমাত্র লেখাপড়া করতে চাই। আমি কথা দিচ্ছি মা, আপনি আমাকে একটু সময় দিন, আমি দুদিক সামনে দেখাবো আপনাকে। এটা আমার একার সিদ্ধান্ত হতে পারে না, তাই আমি যা বলবো বাড়ির সকলের সামনে বলবো। অনেকক্ষণ ধরে অনেকক্ষণ ধরে আমি এক কথা শুনে আসছি, আর পারছি না, চলো তো এসো আমার সাথে। বড় বৌমা এসো, বড় বৌমা সব ও বড় রাখবো, আমি চলছি চল চল চল, যেই করতে চাইছে বড় বৌমা। বড় বৌমা মাথা গরম করে কিছু হয় না, বড় বৌমা ঠান্ডা। কি হলো মা, মৌ কি কলেজ যাবে না? মৌয়ের মাকে ডাকো। মা কেন? আহ বললাম তোর মাকে। বিয়ান জেঠিমণি আমি কাকিমাকে ডেকে দিচ্ছি, আমিও যাচ্ছি। হ্যাঁ দিদি, হ্যাঁ ডাকছেন? ছোট ছোট ও
ও আসলে ওই অনুমতি নিতে গিয়েছিল তো, আমি কিন্তু বারণ করেছিলাম দিদি, আমি বলেছিলাম ও ভুল করেছে আমার মেয়ে, আমি ক্ষমা চাইছি আপনার কাছে, খুব ভুল করেছে।